বাসরাত্রে আমি আমার হাজব্যান্ডকে অনেক সুখ দিতে চাই, কারণ অনেক মেয়েরা আছে যে সুখ দিতে পারে না, কিন্তু আমি আমার নিজের থেকে বলছি যে আমি আমার হাজব্যান্ডকে অনেক মানে সুখ দিতে পারবো। তো যদি আমাকে দেখে যদি কারো ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আমার স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি এরকম একটা হাজব্যান্ড চাই, কারণ আমি মানে এতটাই পরিমাণ মানে সুখ দিতে পারবো, আমি আমার নিজের থেকে বলছি, অনেক আদর অনেক ভালোবাসতে পারবো। আর আমি মনে করেন যে ছোটো থেকে হয়তো বাবা মার বা আদর ভালোবাসাটা পাইনি, তো আমি এজন্যে আমি চাই যে এমন একটা ছেলেকে আমি বিয়ে করব, আমি তারে মানে অনেকটা সুখ দিতে পারবো, সুখী রাখতে পারবো, অনেকটা হ্যাপি রাখতে পারবো আর কি, এটাই। তো আপনার কি এখন পর্যন্ত বাসরাত হয় নাই? বাসরাত হয় না এখন পর্যন্ত? না, এখনো হয় নাই। দেখলে তো মনে হয় না যে বাসরাত হয় না, আপনার মনে হইতেছে বাসরাত করা শেষ? না, এখন আপনি যদি মনে করেন তাহলে তো আমার কিছু করার নাই, আমার তো কিছু করার নাই। তাই আপনি এখন বলতেছেন যে আপনি এমন সুখ দিবেন যে অন্য কোনো নারীর কাছে আর যাবে না, মানে আপনি? হ্যাঁ, আমি হ্যাঁ অনেক আদর দিব, অনেক ভালোবাসা দিব, সে কেন যাবে অন্য নারীর কাছে? অন্য নারীর কাছে যাওয়ার আগে আমার কথা ভাববে যে আমার ওয়াইফ তো আমাকে অনেক ভালোবাসে, আমি কেন অন্য নারীর কাছে যাব? মানে যাওয়ার আগে এটা ভাববে, এতটা পরিমাণ ভালোবাসবো, এত পরিমাণ ভালোবাসবে, হ্যাঁ, যে অন্য নারীর কাছে যাওয়ার ইচ্ছেই করবে না? না না না, তারপরে ভালোবাসা সব জমায় রাখছেন? অনেক ভালোবাসায় জমায় রাখছি ওর জন্য আমি। সব ভালোবাসা কি বাসরাতেই ডাইলে দিবেন? বাসরাত্রে তো দিব, তারপর বাকি জীবনটা যেন ওর সাথে কাটাবো, সারা জীবনই ভালোবাসবো। বাসরাতে যদি সব ভালোবাসা শেষ করে দেন তো বাকি জীবনে কি দিবেন? না, বাসরাতে তো ভালোবাসবো, সারা জীবনই ভাসবো, শুধু যে একদিনের সব ভালোবাসা দিয়ে দিব তা না, সারা জীবনই ভালোবাসবো। মানে কখনো কষ্ট দিব না বা কখনো মানে ওর কোনো মানে বুঝতেই দিব না যে আমি ওর প্রতি মানে ওর কোন কখন মানে অবহেলা করছি বা ওর সাথে কোনো অন্যরকম বা কোনো কিছু করেছি, আমি সবসময় ওর প্রতি ওর টেক কেয়ার করবো আর কি। তো বাসরাত করার খুব ইচ্ছে নাকি? বাসরাত করার ইচ্ছে কার না থাকে বলেন, এটা সবারই থাকে। আপনার ইচ্ছাটা একটু বেশি দেখতেছি। আমার ইচ্ছা হয়তো আছে না, হয়তো কারো একটু কম থাকে, কারো একটু বেশি থাকে না, এরকম। আপনার বেশি দেখা যাইতেছে। আচ্ছা, বাসরাত যে করবেন মানে এরকম কি কেউ পছন্দ আছে? আমি না, আমি বাসরাতে করবো এরকম কেউ আমার পছন্দের নাই, সেটাই তো আমি বলছি যে যদি আমার দেখে যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে ভালোবাসে তো আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব, এখানে যেন আমার সাথে যোগাযোগ করে। এই ভিডিওটা জানেন আপনি, লাখ লাখ মানুষ দেখতেছেন, লাখ লাখ মানুষ যদি চায় আপনার সাথে ইয়ে করতে তখন? না, লাখ লাখ মানুষকে কি আর ভালোবাসা যায়, ভালোবাসতে তো হবে একজনকে, তাই না? একটা মনে একজনকে দেওয়া যায়? হ্যাঁ, একটা মন তো একজনকে দেওয়া যায়, দশজন কি তাই দেওয়া যায়? এই লাখ লাখ মানুষের তো একটা মন রে কীভাবে বেছে নেবেন? দশটা মনে করেন গাছে যেমন দশটা ফল ধরে, দশটা ফলে কিন্তু দশ রকম হয় না? তো এরকম দশটা থেকে দেখবেন যে আপনার কাছে কিন্তু একটা ফল অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, তাই না? পাকা ফল তখন কিন্তু ওটা আপনার দেখতে কিন্তু ভালো লাগবে, ওটা খাইতেও ইচ্ছা করবো আপনার, ওইরকমই আর কি, বুঝেন নাই? আমি হাজারটা থেকে একটা মানে বাইসা নিমু, লাল টক টক পাকা হবে তখনই খাইতে মন চাইবে। আপনি লাল টক টকা ফলটা কিভাবে বাইসা নেবেন? আচ্ছা, যখন একটা মানুষের সাথে যোগাযোগ করবে বা কথা বলবে তখন আমি তো তার মন তার সব কিছু আমি দেখবো, না না দেখি কি আমি ওটা খাবো? মন তো দেখা যায় না, অন্য কিছু দেখা যায় না, তারপর একটা মানে যাচাই বাছাই আছে না, যাচাই বাছাই করে নিবো।